আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোনা কুকিং হাউস। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব ট্যাংরা মাছ দিয়ে তরকারি ঝোল। তো এখানে নিয়েছি আমি 250 গ্রাম ট্যাংরা মাছ। মাছগুলো কেটে ধুয়ে নিব। আশা করছি সবাই মাছ কাটতে জানেন, সেই জন্য কাটাটা দেখাইনি। মাছ কাটা দেখালে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো মাছগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো আমি একটু লবণ ও একটু মরিচ, একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো দেব। সব কিছু দিয়ে একটু মাখিয়ে ভেজে রাখবো। এদিকে শিম নিয়েছি, আস্ত শিম ছিলে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে ভেজে নিব। আলুও নিয়েছি কিউব করে কেটে, হলুদ মরিচ লবণ দিয়ে আলুগুলো ভেজে রাখবো। সবাই তো মোটামুটি বাছতে জানেন, সেজন্য বাজারটাও দেখাচ্ছি না আজকে আমি। তারপরে যদি কারোর সমস্যা হয় তাহলে কমেন্টস করে অবশ্যই বলবেন। তো এখানে আমি সব কিছু ভেজে নিয়েছি, আলু শিম মাছ, এগুলো আমি তরকারিতে পরে ইউজ করব। তো চুলাই বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলা সব দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। অ্যাড করে দিলাম এখন টমেটো কুচি করে ডেকে ভালোভাবে একটু কষাবো 10 মিনিটের মতো। কষিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা এখন যে শীতের মৌসুম, নতুন পেঁয়াজ পাতা এখন বাজারে পাওয়া যাচ্ছে, সেই পাতাই আমি এখানে ইউজ করেছি। একটু কষিয়ে নিয়ে আমি পরে এক এক করে সব অ্যাড করে নিব এখানে। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে এখানে শিম বা ভেজে রাখা শিমগুলো দিয়ে দিব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও বলবো, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের মতো একটু কষিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। রান্না মোটামুটি সবাই পারে, তারপরও আমি একটু ঘরোয়াভাবে সহজ করে রান্না করি আমার নিজের মতো করে। আশা করছি অনেকেই ব্যাচেলার থাকেন যারা, তাদের জন্য অনেক সুবিধা হবে ও সহজ হবে, আর খুব সহজে আপনারা করে নিতে পারবেন এই রান্নাটা। তো মাছ দিয়ে আমি 2-3 মিনিট পর ধনিয়া পাতা অ্যাড করে নিলাম।
রান্না প্রায় শেষের দিকে, আবারও ধনিয়া পাতা দিয়ে ধনিয়া 2 মিনিট কি 3 মিনিটের মতো রেখে আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন কতটা সুন্দর ও কালারফুল হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।